सुप्रिय भिवार्स अस्सलामु आलाइकुम न्यू कुकिंग हाउस E7 चैनेले आपनाके स्वागतम। चले एलाम आरेकटी मजार शरबत रेसिपि निये। आमार आजकेर रेसिपि पाका बेल दिए मजादार एकटी शरबत। ग्रीष्मेर एई प्रचंड दाबदाहे जखन जनजीवन अतिष्ठ हये उठेछे, तृष्णा पिपासाय सकलेई जखन कातर, सेई समयेई तृप्तिर ढेकुर तोला एकटी शरबत रेसिपि निये हाजिर हये गेलाम। आमार आजकेर रेसिपि पाका बेल दिए चमत्कार एकटी शरबत। बेलेर पुष्टिगुणेर कथा बोले शेष करा जाबे ना। अधिक भिटामिन समृद्ध स्वास्थ्येर जन्य खूबी उपकारी बेल एकटी मजादार फल। बेलेर शरबत तैरिर जन्य आमी एखाने नियेछि एकटी बड़ साइजेर बेल। নিতে হবে অবশ্যই পাকা বেল। বেলটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে রেসিপিটি শুরু করার পালা। চলুন ভিউয়ার্স রেসিপিটি শুরু করি। বেলটাকে ফাটিয়ে নিয়েছি, দুটো পিসে ভাগ করে নিলাম। বেলের ভেতরের অংশ এরকম ছিল। এ পর্যায়ে আমি বেলের ভেতরের অংশগুলোকে উঠিয়ে নেব। ভিউয়ার্স দেখতে থাকুন। আমি একটি চামচের সাহায্যে এভাবে কুড়িয়ে বেলের ভেতরের অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। খুব সহজভাবেই আজকে আমি বেলের শরবত তৈরি করে দেখাবো। আমি আজ ব্যতিক্রমধর্মী তিনটি শরবত রেসিপি তুলে ধরব। আশা করছি আমার আজকের এই চমৎকার শরবত আপনাদের খুবই পছন্দ হবে। বেলগুলোকে উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আমি বেল থেকে বিচি বা দানাগুলোকে বের করে নিচ্ছি, কারণ এগুলো সাথে থাকলে বা এগুলো সহ চটকে নিলে বেলগুলো তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ পর্যায়ে বেল থেকে দানাগুলো উঠিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে। ভিউয়ার্স চেষ্টা করবেন এভাবে দানাগুলোকে প্রথমেই আলাদা করে নিতে, তারপর শরবতটি তৈরি করে নিতে। তাহলে শরবত খেতে খুবই টেস্টি হয়। এভাবে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর শরবত তৈরি করছি। দেখতে থাকুন, আমার সবগুলো বিচি ছাড়িয়ে নেওয়া হলো। এ পর্যায়ে শরবতটি তৈরি করার জন্য আমি মিক্সিং বোলের মাঝে কিছু নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। তারপর হাতের সাহায্যে এভাবে কিছুক্ষণ চটকে নিচ্ছি। অত্যধিক ভিটামিন সমৃদ্ধ এই বেল আমাদের পাকস্থলীর হজমে সহায়তা করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য রোধ করতেও সাহায্য করে। যাদের চোখের গ্লুকোমার সমস্যা আছে তাও দূরীভূত করে এই বেল। বিশেষ করে এই বেল রক্ত পরিষ্কারে সহায়তা করে, তাই যাদের একজিমার সমস্যা আছে তা দূরীভূতকরণেও বেল খুবই কার্যকরী ভূমিকা রাখে। তাই বেলের এই সময়ে বেলের শরবত পান করে এই ভিটামিন গ্রহণ করুন এবং পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখুন। হাতের সাহায্যে এভাবে চটকে নিচ্ছি বেলগুলোকে। ভিউয়ার্স দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের এই রেসিপি। আশা করছি আমার আজকের এই শরবত রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে। আজ আমি বেল দিয়ে তিনটি ভিন্ন স্বাদের শরবত তৈরি করব। কিভাবে তৈরি করে নিচ্ছি তা দেখতে থাকুন। বেলগুলোকে ভিজিয়ে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর বেলগুলো ভালোভাবে ভিজে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে ছেঁকে নেব একটি জালির সাহায্যে। চেষ্টা করবেন বেলগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে। 10-15 মিনিট বা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে বেলগুলো খুব তাড়াতাড়ি চেলে নেওয়া যায়। এভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে বেলগুলো থেকে চেলে নিচ্ছি এবং বেল থেকে আঁশগুলো বের করে নিচ্ছি। এই যে বের হয়ে গেল।
खूब सहज भावे बेलेर ए शरबतटी तैरी करा जाए। भिवार्स देखते थाकुन आजकेर ए रेसिपी। बेलेर शरबतगुलोके आलादा करे निलाम, बेलेर जूस बा पिउरीगुलोके। ए पर्याये शरबतटी तैरी करार पाला। आमी मिक्सिंग बोले रसगुलोके ढेले निच्छी। देखे निश्चय बोझा जाच्छे कतटा परफेक्ट होयेछे रसगुलो। एकटा बेल थेके एतटुकु रस बेर होयेछे आमार। घनत्वटा एमन छिलो। आपनारा चाइले आरेकटु पतला करे निते पारेन पानिर साहाज्ये। आमार काछे बेशी पतला खेते भालो लागे ना, ताई एरकम घनत्वेर एकटी पिउरी बा रस तैरी करे निच्छी। এখন শরবতটি তৈরি করব। শরবত তৈরির জন্য আমি তিনটি গ্লাসে রসগুলোকে ঢেলে নিয়েছি। এ পর্যায়ে আমি নিয়েছি এক চা চামচ গুঁড়ো দুধ। আমি একটি গ্লাসে গুঁড়ো দুধগুলো দিয়ে গুলে নিচ্ছি। আমি যেহেতু আজ তিনটি ভিন্নধর্মী শরবত তৈরি করব, তাই একটি গ্লাসে গুঁড়ো দুধ দিয়ে নিলাম। আমি দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও তো দিয়ে নিতে পারেন। আমি পাউডার মিল্ক ইউজ করেছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। দুটো গ্লাসেই আমি চিনি দিয়ে নিলাম। খুব সহজভাবে ঝটপট এই বেলের রস তৈরি করা যায়। শরবত তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি আরেকটি গ্লাসে দিচ্ছি এক পিচ লেবু। লেবু দিয়ে বেলের শরবত খেতে খুবই মজার হয়। যারা তৈরি করেননি তারা আমার আজকের এই ভিডিও ফলো করতে পারেন। এভাবে শরবত তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপে আইস করেও রেখে দেওয়া যায় বেশ কিছু দিনের জন্য। বেলের শরবত যেহেতু একটু ঘন থাকে, তাই এগুলোকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে গুলে নিতে হয়। লেবুর রসটি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি। একটি গ্লাসে দুধ, একটি গ্লাসে লেবু দিয়েছি। এখন আরেকটি গ্লাসে দিয়ে নিলাম খেজুর গুড়। খেজুর গুড় দিয়েও বেলের শরবত খেতে খুবই টেস্টি হয়। যারা এভাবে তৈরি করেননি তারা আজকের এই ভিডিও ফলো করতে পারেন। গুড়গুলো দেওয়ার পর চামচের সাহায্যে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তিন ধরনের শরবত। উপর থেকে বরফ কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আমার আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভিডিওতে একটি লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আমার আজকের এই ভিন্নধর্মী বেলের শরবত কেমন হলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।